ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আমি সুজয়। তোমরা দেখছো দ্য গাইড সুজয় ইউটিউব চ্যানেল। আমি এখন চলে এসেছি বিল খুঁজতে, কিন্তু দুঃখের বিষয় অনেকক্ষণ তেল টেল পুড়িয়ে চলে এসেছিলাম বিলে, কিন্তু বিলে জল নেই। আর এত বৃষ্টির পরে বিলে জল নেই, কেন নেই যাই না। আর তোমরা দেখো ওই মানে বিল, তোমরা সবাই আন্দারপুতা বিল দেখে দেখে ফেমাস করে দিয়েছো, কিন্তু সত্যি কথা বলতে আমি একটা বিল খুঁজতে বেরোলাম, শুনলাম এখানে একটা বিল আছে। তা জার্নি করে এত দূরে এসেছি, সার্থক হলো না। অনেক পাখি ডেকে উঠছে আর ওই পাটকাঠি পড়ে আছে আর কি। চলো দেখি আর কিছু পাওয়া যায় নাকি বিলে। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, প্রাচীন প্রবাদ। বাংলার প্রাকৃতিক সৌন্দর্য ধারণ করে আছে পল্লী প্রকৃতি। সবুজ শ্যামল পল্লী প্রকৃতির রূপে মুগ্ধ হয় প্রকৃতি প্রেমীরা। বিস্তীর্ণ মাঠ জুড়ে আছে সবুজ ধান ক্ষেত। এই ধান যখন চাষির ঘরে যাবে, তখন তারা একে মা লক্ষ্মীর স্বরূপ হিসাবে আপন করে। গ্রাম বাংলার যে কোনো মাঙ্গলিক কাজে আজও ধান দুব্বা দেওয়ার প্রচলন আছে। বিল দেখার স্বাদ অসম্পূর্ণ থাকলেও এখানে দাঁড়িয়ে বিকালে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। সমগ্র বিল কচুরিপানা আর আগাছায় ভরে গেছে। চাষিরা তাদের পাট ঘরে তুলে নিয়েছে, এখন পড়ে আছে পরিত্যক্ত এই বিল। জল নেই বললেই চলে, যতটুকু আছে। পরন্ত বিকেলের শেষ, সেই জলের উপরে আলো যেন লুকোচুরি খেলছে। তাই দেখতে দেখতে ব্যর্থ বিলের কাহিনীর সার্থক উপসংহার লিখলাম। তো ফ্রেন্ডস, এখন বাড়ি চলে যাচ্ছি, বিল দেখা শেষ। বিল দেখার মতো কিছু খুঁজে পেলাম না, আর জায়গাটা খুব সুন্দর। গাছগাছালি দিয়ে পরিপূর্ণ প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় অতিবাহিত করলাম। এখন তোমাদের একটা গাঁদা ফুলের বাগান দেখাও, যাকে বলে গাঁদা ফুলের চাষ। দেখতে থাকো, যে আশা নিয়ে এসেছিলাম আশা হতে হতে হলো। 105 টাকা পেট্রোল পুড়ে গেল, কিন্তু বিল দেখতে পেলাম না। চলো দেখা যাক উপরে কি আছে আমাদের জন্য। সামনে একটা গর্ত আছে, গর্ত বন্ধ পড়ে যাচ্ছিলাম, ঠিক আছে, ঘন্টা বন্ধ হচ্ছে। প্রকৃতির এই লাবণ্যময় রূপ মনে প্রশান্তি এনে দেয়। গাঁদা ফুলের জমি দেখতে দেখতে হঠাৎ করে রাস্তার ধারে চোখে পড়লো শশা ফুল। তার থেকেও বড় কথা, এ ফুলের উপর খেলা করছে একদল বিল। তাদের খাদ্য সংগ্রহ নিরন্তর চলতেই থাকে। বিভিন্ন পোকামাকড় তাদের কর্মকাণ্ড সম্পাদন করে চলেছে আমাদের বিলের। বছরের সময়ের অভাবে তাদের দিকে দৃষ্টি করানো আর সম্ভব হয় না। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য।